আপনারা জানেন যে গত 15 তারিখে আমি আসার পর থেকে আওয়ামী সন্ত্রাসী প্রশাসন একটা সেক্টর নাই যে আমাকে 10 মিনিটের জন্য সাহায্য করেছে। আমি তাদের কাছে শুধু বলেছি যে পুরো দিন শিমুলের, আমাকে শুধু ভোটের দিনটা 4 ঘন্টা সময় দিন, আমার নেতাকর্মীরা যেন যেতে পারে। এটাও আমাকে রিটার্নিং অফিসারকে লিখিত এবং বলেছি, আমি আজকে সকালে পর্যন্ত বলেছি। সকাল 8টার সময় আমার ফ্যামিলির লোক গার্লস স্কুলে ভোট দিতে যেয়ে দেখেছে যে আমাদের এজেন্ট বের করে দিয়েছে। তারপরে একে একে ফোন আসছে, আমার সমস্ত, আমার 12টা ইউনিয়ন, 2টা পৌরসভাতে, শুধু 2টা, মানে ঘোড়াগাছা আর মাধনগরে 1টা সেন্টারে ওরা কিছুক্ষণ 10:30 পর্যন্ত ছিল আমার এজেন্ট, আর পুরো জায়গাতে আমার সব এজেন্টকে বের করে ওপেন বাসেদেবপুর সহ ঘোড়াগাছা সহ আপনার রাজাপুর, আপনারা দেখেছেন এবং জেনেছেন এর মধ্যেই সব জায়গায় ওপেন ভোট হয়েছে। সবচাইতে খারাপ জিনিস যে আমি আমার এজেন্টকে, আমার প্রধান এজেন্টের নাম দিয়ে সই করা আছে আমিনুল হক, অথচ নৌকা মার্কার লোকেরা সাবিনা ইয়াসমিন, আপনি কান্দিভিটায় পিপ, ওর নাম কি হিটলু, হিটলু সহ আমি বহুজন এসে বলেছে যে আওয়ামী লীগের লোকেরা সাবিনা ইয়াসমিন আমার সই নকল করে ওরা সাবিনা ইয়াসমিন দিয়ে আওয়ামী লীগের লোককে বসিয়ে রেখেছে প্রত্যেকটি কেন্দ্রে, প্রত্যেকটি কেন্দ্রকে আমাদের পোলিং এজেন্ট বের করে দিয়েছে। তারপর আপনারা জানেন যে ধানের শীষ হলো নাটোর 2 আসন, ধানের শীষের দুর্গ, এবং আমার সম্ভাব্য আমি জিতবো এই কারণে আমাকে কিন্তু এই রকম টর্চার করা হচ্ছে, অন্য জায়গায় কিন্তু এতটা করা হয়নি। আমি জানি যে আমি কোন জায়গায় আছি, সে কারণে আমি ভোট বর্জনের পক্ষে ছিলাম না, কিন্তু আজকে যখন ওপেন ভোট দিয়ে প্রশাসন, আমি তো সাবিনা ইয়াসমিন যুদ্ধ, আমি সাবিনা ইয়াসমিন ইলেকশন করতেছি শুধু শিমুলের সাথে না, প্রশাসনের সাথে। প্রশাসনের কোনো সেক্টর আমাকে 10 মিনিটের জন্য সাহায্য করেনি, তারা তাদেরকে বলতেছে আমাকে 4 ঘন্টা টাইম দেন, 4 ঘন্টা, তারা আমাকে 4 মিনিট একটা টাইম দেয়নি যে আমার ভোটাররা আসবে, আপনারা পুলিশ বাহিনী এবং ক্যাডাররা আমাকে ডিস্টার্ব করবে না আর আমার এজেন্ট বের করবে না। আমার এজেন্ট বের করার পর আমাকে বলছি আমি আমাকে 2 ঘন্টা দেওয়া যাবে, আমাকে 2 ঘন্টা দেন, আমার 2 ঘন্টা হলে আমার যথেষ্ট, কারণ আমি কোন জায়গায় আছি এটা আপনারা সবাই জানেন। আর আরেকটা ব্যাপার, আমি কিন্তু এখনো ভোট দিতে পারিনি, আমি 9:45 সময় যখন ভোট দেওয়ার জন্য রেডি হলাম আমার প্রধান এজেন্ট আমিনুল হক সহ, তখন আমার গায়ে একদম এত বড় ঢেল ফেলেছে, আপনারা দেখেন আমার গেট ভাঙা, কাঁচ পড়ে আছে, আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন চারিদিকে শিবুলের লোকজন আমার বাড়ি ঘিরে রেখেছে, আমি প্রশাসনকে এটা জানিয়েছি, যে কোনো মুহূর্তে আমার উপর অ্যাটাক হবে, এই কারণে আমি ভোট বর্জন করলাম।